বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দিন, শাকিবকে নিপুন। চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ডালিউডের তারকা চিত্রনায়িকা নিপুন। সোমবার এক ফেসবুক পোস্টে ডালিউড সুপারস্টার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন এই নায়িকা। রোববার একটি বেসরকারি চ্যানেলের টক শোতে অংশ নেন শাকিব খান। সেখানে অপবিশ্বাসের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ছাড়াও দেশের চলচ্চিত্রের নানা প্রসঙ্গে তিনি তার বক্তব্য রাখেন। টক শোটির একটি লিঙ্ক নিজের ফেসবুক পেজে শেয়ার করে চিত্রনায়িকা নিপুন ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়কের বিরুদ্ধে। নিপুন তার স্ট্যাটাসে বয়োজ্যেষ্ঠ শিল্পীদের প্রতি অসম্মান সহ দেশে চলচ্চিত্র শিল্প ধ্বংসের নোংরা রাজনীতির অভিযোগ এনেছেন শাকিব খানের বিরুদ্ধে। তাই শুধু নয়, নিজের অবস্থান টিকিয়ে রাখতে পাইরেসির পেছনেও জড়িত আছেন শাকিব, এমন অভিযোগও তুলেন ধরেন নিপুন। প্রশ্ন তুলেছেন নায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। চিত্রনায়িকা বুলবুলির সঙ্গে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই উল্লেখ করে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন নিপুন। তার বক্তব্য বলেন, আপনি কিভাবে বলেন যা বুঝতে চান যে বাংলাদেশের নায়িকারা শিক্ষিত নয়, ব্যাকগ্রাউন্ড ভালো না, মিডিয়াতে শুধু বুবলি যোগ্য এবং শিক্ষিত। শাকিব খান, আপনি নিজের বউয়ের চেয়ে বেশি বারবার বুবলির গুণগান মিডিয়াতে বলতেছেন, তাই নয় কি? যাই হোক, ব্যক্তিগত ব্যাপারে নাই বা গেলাম, আপনি পার্সোনালি মানুষকে বা বুলবুলিকে খুশি করার জন্য যা খুশি বলেন, কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন। আর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, আপনি মনে হয় আপনার 11 বছর আগের কথা ভুলে গেছেন। নিপুন আরো বলেন, ইমিগ্রেশন অফিসার ইমিগ্রেশনে ইংরেজিতে যা কিছুই জিজ্ঞাসা করত, আপনি না বুঝে ইয়েস বা নো বলতেন, যেখানে অন্য আর্টিস্টরা ঠিকঠাক উত্তর দিত। আপনি এতই শিক্ষিত যে ইজি এম্বার্কেশন অ্যান্ড এম্বার্কেশন কার্ড পূরণ করতে পারতেন না, ভুলে গেছেন? ইন্ডাস্ট্রিতে অনেক শিক্ষিত আর্টিস্ট আছে যারা নিজের ব্যাপারে মিথ্যা জাহির করে না। আপনি মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছে। জ্যেষ্ঠ শিল্পীদের প্রতি শাকিব খানের অসম্মানের প্রমাণ তুলে ধরে নিপুন আরো বলেন, আপনি তো আবার অতীত ভুলে যান, তাই আরো মনে করিয়ে দিতে চাই যে আপনি শুটিং এর সেটে রাজ্জাক আঙ্কেলকে সকাল থেকে বিকাল পর্যন্ত বসিয়ে রেখেছিলেন, শেষ পর্যন্ত সেটে আর আসেননি। আরো কতজনকে অসম্মান করেছেন তার হিসেব নেই, ভুলে গেছেন? ইন্ডাস্ট্রিতে যা খুশি তাই করছেন আপনি, সিনিয়ররা আপনার ব্যবহারে অতিষ্ঠ, আপনার জন্যই তো ওনারা ইন্ডাস্ট্রিতে নিয়মিত না। আপনি কি করে ভাবেন যে রাজ্জাক আঙ্কেল, ফারুক আঙ্কেল, আলমগীর আঙ্কেল আপনাকে বারবার সাপোর্ট দিবে? দেশের চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি না করার আহ্বান জানিয়েছে শাকিবকে নিপুন। আরো বলেন, বাংলা সিনেমা নিয়ে আপনি যে নোংরা রাজনীতি করছেন তার নিয়েও কিছু দেশি বিদেশি স্বার্থবেশী মহলের স্বার্থ রক্ষার জন্য করছেন, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলা চলচ্চিত্র নিয়ে নোংরা রাজনীতি বাদ দেন। শাকিব খানের জন্য প্রযোজকরা ছবিতে লঙ্গি করতে পারছে না, এমন অভিযোগও করেছেন এই নায়িকা। শুধু তাই নয়, ছবি মুক্তির জন্য পাইরেসির পেছনে শাকিব খানের হাত রয়েছে বলে অভিযোগ তার। নিপুন বলেন, মুভি বানানোর জন্য ইনভেস্ট আমিও করতে পারি, কিন্তু আপনার মতো শয়তান যতদিন ইন্ডাস্ট্রিতে থাকবে ভালো মানুষরা ইনভেস্ট করতে চাইবে না, কারণ কিছু লোক তো রেখেছেন এই টাকা দিয়ে সেই সিনেমা পাইরেসি করার জন্য এবং নিজেকে স্বঘোষিত কিং খান প্রতিষ্ঠিত করার জন্য। স্ট্যাটিস্টিক প্রসঙ্গে সোমবার নিপুন গিলট্রিসকে বলেন, শাকিব খানের বর্তমান কর্মকাণ্ড নিয়ে আমি কিছুটা বিব্রত, তাই স্ট্যাটাস দিয়েছি। পরবর্তীতে মিডিয়াতে কথা বলার আগে অবশ্যই শাকিব খান চিন্তা ভাবনা করে সিনিয়র আর্টিস্টদের ও অন্যান্য আর্টিস্টদের সম্মান দিয়ে কথা বলবেন, এমন প্রত্যাশায় ব্যক্ত করেছেন নিপুন।